আসসালামু আলাইকুম ফুটবল প্রেমীরা কাতার বিশ্বকাপে কেন হট ফেভারিট ব্রাজিল দু হাজার বাইশ আবারও শুরু হতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপের জমজমাট আসর ফিফা বিশ্বকাপ এখন পর্যন্ত এই টুর্নামেন্টের সবচেয়ে সফল দল ব্রাজিল তাদের বিশ্বকাপের সংখ্যা পাঁচটি আর দ্বিতীয়তে যৌথভাবে চারটি করে বিশ্বকাপ নিয়েছে ইতালি ও জার্মানি চার বছর পর পর অনুষ্ঠিত এই ফিফা বিশ্বকাপ কাদের হাতে উঠতে পারে এ নিয়ে সকলের মধ্যে থাকে উন্মাদ উত্তেজনা আজ আমরা জানার চেষ্টা করব কেন ফিফা বিশ্বকাপে অন্যতম হট ফেভারিট ব্রাজিল আর হ্যাঁ যারা এখনও আমাদের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে নিন এক হাজার সাবস্ক্রাইব পূরণ হলেই আপনাদের জন্য থাকছে সারপ্রাইজ লিঙ্ক পেয়ে যাবেন ডিসক্রিপশনে কাতার বিশ্বকাপে ব্রাজিলের গোলপোস্টের নিচে থাকবেন অ্যালিসন বেকার আর তার ব্যাকআপ হিসাবে থাকবেন অ্যাডারসন তারা দুজনই প্রিমিয়ার লিগের সেরা দুই গোলকিপার তাই গোলবার সামলানোর জন্য ব্রাজিলের আলাদা কোনো চিন্তা নেই সেন্টার ব্যাক পজিশনেও সেরা সেরা ডিফেন্ডার আছেন থিয়াগো সিলভা আছেন মার্কুইন হোস আর অ্যাডার মিলিতাও রাইট ব্যাক হিসেবে দানিয়া আলবেসকে না রাখলেও এখানে অ্যামারসন কিংবা দানিলো ভালোই করছেন তবে দানিলো অতিমাত্রায় ডিফেন্সিভ অন্যদিকে ব্রাজিলের সমস্যা লেফটব্যাক নিয়ে এই পজিশনে এখনও মন মতো কাউকে পাওয়া যায়নি অ্যালেক্স আন্দ্রোকে দিয়ে এখানে কাজ চালানো হচ্ছে সব মিলিয়ে ডিফেন্সে ব্রাজিল আছে অন্যতম সেরা ডিফেন্স লাইন মধ্যমাঠে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে আছেন ক্যাসিমিরো ও ফাবিনহোদের মতো তারকারা সত্যি বলতে মাঝমাঠে মাঠে এই দুই তারকার কারণেই কিছুটা হলেও চিন্তা কমে গেছে ব্রাজিলের তবে ক্যাসিমিরো ফাবিনো একই পজিশনে থাকায় একজন খেলার সুযোগ পান না পাকুয়েটা ফ্রেড নিয়মিত ভালো করছে তবে তাদেরকে আরও রেগুলার হতে হবে কতিনহোর অফ ফর্ম ভোগাবে দলকে সব দিক দিয়ে দেখলে ব্রাজিলের মাঝমাঠ অ্যাভারেজ ধরা চলে তবে ফ্রেড পাকুয়েতারা যেভাবে লাস্টের তিন ম্যাচ খেলেছে সে ধারাবাহিকতা ধরে রাখতে পারলে এখানেও বাজিমাত করবে ব্রাজিল আক্রমণভাগে নেইমার জুনিয়র ভিনিসিয়াস জুনিয়র রাফিনহা অ্যান্থনি কুনহা ফিরমিনো জিসুস প্রত্যেকেরই দলে জয় এনে দেওয়ার সামর্থ্য আছে তবে জিসুস অফ ফর্মে থাকলেও কুনহা ফিরমিনোরা দুর্দান্ত করছেন এছাড়া আর্থার ক্যাব্রেলও আছেন এই পজিশনে এক কথায় আগের আক্রমণ ভাগের সমস্যা অনেকটাই কাটিয়ে উঠেছে তারা শুরুর একাদশে নেইমার কুনহা অথবা ক্যাব্রেল আর রাইটে রাফিনহা দুর্দান্ত আক্রমণ ভাগ গড়ে তুলতে পারে ব্রাজিল আর ফিরমিনোর গেম রিড করার ক্ষমতা সাব হিসাবে ব্রাজিলকে অনেক এগিয়ে রাখবে সব মিলিয়ে কাতার বিশ্বকাপে ভালো একটি দল পেতে যাচ্ছে ব্রাজিল আর কোচটিতে যত যাই কিছু করুক বিশ্বকাপ আসতে আসতে দলকে আরও পরিণত করবেন বলেই আমার বিশ্বাস আপনাদের কী মনে হয় কাতার বিশ্বকাপে ব্রাজিল কত দূর যেতে পারে জানিয়ে দিন কমেন্ট করে